আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে সাহিত্যবরী সাহিত্যলেখি এ আদাটির একশো ছেচল্লিশ ও একশো সাতচল্লিশ পৃষ্ঠার জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজির প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এ লেখাগুলোতে বলা হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কি বলতে চেয়েছেন এই প্রশ্নের উত্তরটিকে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে আমি কোনো আগন্তুক নই কেন কবি এমন কথা বলেছেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কিনা কখন কিভাবে মুগ্ধ করেছে তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তখন সবাই তাকে এড়িয়ে চলছে কেউ তার সঙ্গে কথা বলছে না এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতা তৈরি হয় তা কিভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো এই প্রশ্নের উত্তরটিকে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তাহলে তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য এই প্রশ্নগুলো নমুনা তো লিখে নিয়েছি তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কি বলতে চেয়েছেন এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো আমি কোনো আগন্তক নই কবিতায় কবি নিজের জন্মভূমির পরিবেশ ও প্রকৃতির সাথে তার আত্মার সম্পর্ক কতটা ধীর সেই বিষয়টি বিভিন্ন অনুষঙ্গের আলোকে বলতে চেয়েছেন এই বাংলার প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠতে এবং একজন সুপরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি বারবার প্রকৃতির কাছে ফিরে গেছেন গ্রামের মাঠ ঘাট পথ প্রান্তরের মতো ক্ষেতের সরু আলপথ ধানের সমরাহ বিশাল নদীর কিনার কবির অস্তিত্বে গাথা তিনি এখনও কোনো অতিথি বা আগন্তুক হিসেবে অবস্থান করছেন না এর সপক্ষে তিনি প্রকৃতির বিভিন্ন বিষয় যেমন আসমানে তারা জমিনের ফুল জারুল জামরুল আর জোনাকিকে সাক্ষী হিসেবে তুলে ধরেছেন পুবের পুকুর তার ডুমুর মাছরাঙা ইত্যাদি সবই তার চেনা এবং এগুলোকে তাকে খুব ভালোভাবেই চেনে কার্তিকের ধানের মঞ্জুরির চিরল পাতার টলমল শিশির জ্যোৎস্নারাতের নিশিন্দার ছায়া তার সাক্ষী তিনি আগন্তুক নন বলেই সবাই তাকে চেনে এবং আপন বলেই মানে এই কবিতায় কবি এটি বোঝাতে চেয়েছেন যে জন্মভূমিকে আপন করে নিলে সেখানকার সব তাকে আপন করে নেবে এরপরে তোমাদেরকে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছিল আমি কোনো আগন্তুক নই কেন কবি এমন কথা বলেছেন এই প্রশ্নের উত্তরটিতে তোমরা যেভাবে লিখতে পারো জন্মভূমির পরিবেশ ও প্রকৃতিকে কেন্দ্র করে একজন মানুষ যখন বেড়ে ওঠে তখন সেই পরিবেশ প্রকৃতির সঙ্গে তার আত্মার সম্পর্ক গড়ে ওঠে ফলে তারা একে অন্যের খুব আপন হয়ে ওঠে তাই কবি প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করে নিজেকে এই জন্মভূমির একজন আপন সন্তান হিসেবে প্রমাণ করতে চেয়েছেন আমি কোনো আগন্তক নই কবিতায় কবি বিচিত্র প্রকৃতির উল্লেখ করেছেন আসমানের তারা থেকে শুরু করে জমিনের ফুল নিশিরাতের বাসবাগান জোনাকি জারুল জামরুল কার্তিকের ধানের মঞ্জুরি বৈঠা লাঙল মাটির গন্ধ ইত্যাদি তিনি সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন প্রমাণ করতে চেয়েছেন তিনি এই জন্মভূমিতে বেড়ে ওঠা প্রকৃতির এই আপনজন তিনি বলতে চেয়েছেন তার সাথে প্রকৃতির সুদৃঢ় সম্পর্ক রয়েছে তাই তিনি আগন্তুক কোনো অতিথি নন কবির সাথে তার জন্মভূমির প্রকৃতির সম্পর্ক অত্যন্ত নিবিড় গভীর এবং অবিচ্ছেদ্য এদিক বিচারে কবি বলেছেন আমি কোনো আগন্তুক নই এরপরে তোমাদেরকে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছিল বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুক্ত করেছে কিনা কখন কিভাবে মুক্ত করেছে তাহলে তোমরা যেভাবে এই প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো হ্যাঁ বাংলাদেশের প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে তবে বান্দরবনের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কিছুদিন পূর্বে গ্রীষ্মের ছুটিতে আমি আমার পরিবারের সাথে বান্দরবনে বেড়াতে যাই সেখানকার পরিবেশ ও প্রকৃতি দেখে অনেক বেশি মুগ্ধ ও আনন্দিত হয়েছি পাহাড়ে ঘেরা সুন্দর প্রকৃতি যে কোনো মানুষকে মুগ্ধ করে চাঁদের গাড়িতে চড়ে আমরা যখন পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা বেয়ে উপরে উঠেছিলাম তখন পাহাড়ের বনভূমিগুলো অনেক বেশি মনোরম লেগেছিল সবুজের সমারোহ আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছিল পাহাড়ে ওঠার পর দেখতে পেলাম আমাদের হাতে নাগালে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছিল আমরা মেঘের উপর ভেসে বেড়াচ্ছি সেখানকার নারী পুরুষ জুম চাষে ব্যস্ত তাদের এই জুম চাষের জমিগুলোও পাহাড়ের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছিল সেখানে ছিল না শহরের কোলাহল দূষিত বাতাস যানবাহনের শব্দ সম্পূর্ণ প্রাকৃতিক এবং নির্মল পরিবেশ আমাকে অনেক বেশি মুগ্ধ করে এরপরে তোমাদেরকে চার নম্বর প্রশ্নে বলা হয়েছিল মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তখন সবাই তাকে এড়িয়ে চলছে কেউ তার সঙ্গে কথা বলছে না এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয় তা কিভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো একজন নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী স্বাভাবিকভাবেই সকলের অপরিচিত যেহেতু সবাই তাকে এড়িয়ে চলছে এবং কেউই তার সাথে কথা বলছে না ফলে তার মধ্যে বিচ্ছিন্নতা বোধ তৈরি হওয়াটাই স্বাভাবিক তার এই বিচ্ছিন্নতাবোধ দূর করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমেই তাকে নিজ থেকে ক্লাসের সবার সাথে তার পরিচয় তুলে ধরা যেতে পারে সে যখন নিজের পরিচয় দিয়ে কথা বলতে থাকবে তখন অন্যরা তার সাথে কথা বলতে চাইবে তার সম্পর্কে জানতে চাইবে আবার তার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে যেমন গান গাওয়া ছবি আঁকা কবিতা লেখা ইত্যাদি বিষয়ে সেও অন্যদের কাছে তুলে ধরবে ফলে পুরোনো সহপাঠীরা তার প্রতি কথা বলার জন্য আগ্রহী হবে আর তাকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে হবে সে যখন পড়াশোনায় সবসময় ভালো করবে স্যার ম্যামদের কথা মতো শিখে এসে শ্রেণীকক্ষে বলতে ও লিখতে পারবে তখন তার সাথে নিজ থেকেই সবাই সম্পর্ক করতে চাইবে কেননা একজন মনোযোগী শিক্ষার্থীর প্রতি শ্রেণীকক্ষের সবারই ভালো ধারণা থাকে এবং সবাই তার প্রতি আগ্রহী হয়ে ওঠে এভাবে সে নিজের বিচ্ছিন্নতাবোধ কাটিয়ে শ্রেণীকক্ষের অন্যদের সাথে ভালো সম্পর্ক করতে পারে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে এই উত্তরগুলোর মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো আমি এখানে তোমাদেরকে নমনোত্তরগুলোকে দেখিয়েছি তোমাদের নিজেদের মতো করে যাতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো